মাদারীপুরে শুক্রবার দিনব্যাপী ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। মোস্তফাপুরে পুলিশ বক্স, বেশ কয়েকটি বাস কাউন্টার, পল্লী বিদ্যুতের রেস্ট হাউস, জেলা সার্কিট হাউসে ভাঙচুর চালায় তারা। পেট্রোল পাম্প ও বাস ডিপোতে অগ্নিসংযোগ করে, এতে ডিপোতে থাকা সার্বিক পরিবহনের 32 বাস পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আরও 5টি বাস ট্রাকে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায় 30 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে সার্বিক পরিবহন কর্তৃপক্ষের। এছাড়াও গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর, 1 নং পুলিশ ফাঁড়িতে আগুন দিয়ে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়া হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।